কথা তো অনেক সংক্ষেপ কথা বলা যাবে না। এই যে দেখেন 100 আলেমের মধ্যে 10টা আলেম 10 জন লোক খারাপ হবে, এটা বিচিত্র কিছু না। কিন্তু 100 ইউনিভার্সিটি কলেজে ছাত্রের আদর্শ দেখেন আর মাদ্রাসার 100 আদর্শ দেখেন, ডিফারেন্স আছে না? যতগুলো পার্কে যান মাদ্রাসার ছাত্র খুঁজে পাবেন না। যতগুলো মৌলিক কাজ করেন এই বাংলাদেশের প্রশাসনে কোন আলেম আছে বলেন? তারপরে যদি বলে বাংলাদেশে কি দুর্নীতি বেশি না কম, কয় বেশি? তো দুর্নীতি করতেছে কারা? মাদ্রাসা ছাত্ররা। তো মাদ্রাসার একটা ছাত্র দেন যে মাদ্রাসা সে আদর্শ কত কতটুকু হয়, বরং এটা তো করবে না যে সিগারেট খাবে ওপেনে, দাঁড়ায় পুশআপ করবে, এটা তো করবে না। আদান দিলে তো মসজিদে যাবে, আর আপনি তো মহান আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বেঁচে গেলেন, তাই না? তো এই জন্য আলেমদের পক্ষে এই ইমানি পক্ষে ইমানি পরিবেশে তৈরি করে কারা? আলেমরা। আমাদের আলেম বিদেশি লোক আছে না? তা যারা আলেমদেরকে আলেম না মুসলমানদের আলেম সহ মুসলমানরা, কারণ যে ব্যক্তি পুরোপুরি আলেম না কিন্তু আল্লাহর প্রতি তার ইসলামের শরীয়ত মতো চলে সেও তো মুসলমান, তাই না? একজন আল্লাহওয়ালার কাছে গেলে দেখবেন দাড়ি টুপি হলে আমরা সালাম দেই, সালাম দেই না? সালাম দেয় কি কারণে? সম্মানিত ব্যক্তির জন্য। আর যারা এই আলেমদের এই সম্মানিত ব্যক্তিকে আলেমদের কটাক্ষ করে সে নবীদের কটাক্ষ করলো, কাদের জন্য? কথা উত্তর দেন, কাদের কটাক্ষ করলো? যে ব্যক্তি যারা নবীদের এই নবীদের ওয়ারিশ আলেমদেরকে যারা কটাক্ষ করে বিদ্বেষী করে তাদেরকে মারার ষড়যন্ত্র করে, ইরা গুমরাহী এবং ইরা মুর্দা। এই জন্য যারা মুসলমান আছে, যারা আমরা মুসলিম, যারা মুসলমান আমাদের ইমানি পরিবেশে আলেমদের পরিবেশে বেশি বেশি করে থাকতে হবে। আর যারা এই আলেমদের বিদ্বেষী করে, আলেমদের কুরুক্তি বলে, জঙ্গি সন্ত্রাস বলে, আরে বাংলাদেশে 14 সালে জঙ্গি সন্ত্রাস ছিল না? হুজুর দেখলি কত জঙ্গি, সেই জঙ্গিদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওয়াত হাদিস মাস্টার সম্মাননা দিয়েছে। জঙ্গি হলে কি দিত বলেন? মিডিয়ায় পত্রিকায় দেখছেন যে হুজুররা জঙ্গি, তো হুজুররা যদি জঙ্গি হতো তাহলে সরকারি সম্মাননা দিতে বলেন না? কখনো না, কারণ হুজুররা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন দেখেছেন যে একমাত্র আদর্শ যদি থাকে তবে এই আলেমদের আছে, যার জন্যই রাষ্ট্রীয় সম্মান তাদেরকে দিচ্ছে। এখন কিছু লোকের চুলকানি শুরু হয়ে গেছে, ওই মার্কে লোক আছে না আমাদের সমাজে আছে না? এইসব লোকদেরকে কি আপনারা কি রাখবেন, মুসাফা করবেন, না তাদেরকে প্রতিরোধ করে তাদেরকে হিদায়তের পথে আনবেন? যারা আলেম বিদ্বেষী আলেমদেরকে কুটাক্ত করে এইসব লোকের স্থান আমাদের সমাজ হবে না, কি বলেন আপনারা? এজন্য আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, ভয় করার মতো ভয় করে থাকে, তাহলে আমরা প্রত্যেকটি কাজে প্রত্যেকটি জায়গায় ইসলামের শরীয়ত সম্মত হয়ে চলবো, কি বলেন? আর এটা শেখ কাদের কাছে? আলেমদের কাছে, ইনশাআল্লাহ শেখ পোত আলেমদের কাছে। এজন্য আমাদের দিনী পরিবেশ মনের মধ্যে দেমাক করার জন্য আলেমদের দিনী পরিবেশে যাওয়া কি জরুরি না কম? যারা ওয়াজের ওয়াজ মাহফিল দিয়েছেন তাদের একটি উদ্দেশ্য মানুষকে হিদায়ত করার জন্য এবং ইসলামের শরীয়ত ভাবে চলার জন্য, তাই না? তা মসজিদে গেলে মুরব্বি বেশি দেখা যায়, তাই না? আবার ওয়াজ মাহফিল হলে দাড়ি ফাঁকা মুরব্বিদের দেখা যায়। এই যে আসলে ওয়াজ কি শুধু ওয়াজ কি ওয়াজ নসিহত এগুলো কি করার সময়টা কি শুধু মুরব্বিদের যুবকদের না? যারা এখানে মুরব্বী আইছেন আপনাদের যদি বলে যে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কিছু করার সংসারে কৃতিত্ব করার মুরব্বীদের এখন সম্ভব বলেন? আমি বলছি আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, মুরব্বীদের সম্ভব? কারণ মুরব্বি যখন কোন ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় তখন সে একজন কয়েদি থাকে, কয়েদি হয়ে যায়। কার কয়েদি হয় বলেন তো? আল্লাহর কয়েদি হয়ে যায়, অর্থাৎ আল্লাহর এমন কয়েদি হয়ে যায়। কয়েদি দুই ধরনের, একটি হলো ভালো কয়েদি, বেরি পড়ানো ভালো কয়েদি, আরেকটি কি কয়েদি? খারাপ কয়েদি। যারা একটু বেশি খুন খারাপি করে ওইগুলো জেলখানার মধ্যে কোনো বেরি পড়ায়, কি বেরি পড়ায় না? কথা বলেন না কেন? বেরি পড়ায় না কেন? যে ওর অপরাধের মাত্রাটা অনেক বেশি, এর জন্য ওদেরকে বেরি পড়ানো হয়। আর যারা কয়েদি ভালো কাল মন্দ এদেরকে আমাদের সরকার খায় না যারা জেলখানায় থাকে? ঠিক তেমনই ভাবে
আল্লাহ তাআলা এই বিরুদ্ধ লোক আল্লাহর কয়েদি হয়ে যায়। এই যখনই কয়েদি হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে কি আপ্যায়ন করেন, কি আপ্যায়ন করেন, তার যৌবনকালের হিসাবের আপ্যায়ন করেন। কথা কি বুঝতে পারছি? কারণ আল্লাহ তাআলা কলম কিয়ামতের ময়দানে বৃদ্ধ বয়সে কি করছে সেটার হিসাব হবে না, হিসাব হবে কিসের? যৌবনকালে কি করেছে সেটার হিসাব হবে। ঠিক তেমনই ভাবে যদি কোন লোক তার যৌবনকালটা আল্লাহর প্রতি সুপর্দ করে বা আল্লাহর প্রতি আল্লাহর সমস্ত শরিয়াত ইসলামের শরিয়াতের মতো থাকে, তখন সকল বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর যে নেকি লেখা যে ফেরেশতা সাব্যস্ত করা হয়, ওই ওই ফেরেশতাকে ফেরেশতা আল্লাহর কাছে বলেন, হে রব্বুল আলামিন, এই লোকটা তো বৃদ্ধ হয়ে গেছে, আমল করতে পারতেছে না, এখন আমি এটা কি করব? আল্লাহ তাআলা বলতেছেন যে এই বৃদ্ধ হয়েছে, বৃদ্ধরা দেশে কে? আল্লাহ। তা এই বৃদ্ধ যদি ঠিক সে নামাজ পড়া করতো, তাহাজ্জুদ করতো, সবকিছু করতো, করতো না, তাহলে তুমি ওই সবটা তুমি লেখো যে আমার জন্য বৃদ্ধ হয়েছে, সুম্মা রাদ্দুল্লাহু আসফালা সাফিলিন, এটা একটা আছে না? ঠিক তেমনই ভাবে যে ব্যক্তি যে ব্যক্তি যৌবনকালে খারাপ কাজ করছে ওই খারাপের হিসাবে ঠিক সেরকম লাগবে। তা কিন্তু আমাদের ওয়াজ মাহফিল যারা করবে, যারা ওয়াজ মাহফিল শুনবে কারা? তাহলে তরুণ যুবকরা। এখানে একটা যদি মাহফিল না দিয়ে যদি কোনো নাচ গান বা কনসার্ট দেওয়া হতো তাহলে যুবকের কোনো বীর উপচে পড়তো কি, তাই না? কেন বৃদ্ধ লোক যদি যায় তাহলে ওরা ওরা কবে না, তুমি বৃদ্ধ মানুষ, তুমি এই যে গাইছো কেন, নাচ গানের কাছে আইছো কেন, এ কথা কবে না? কারণ তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমার দরকার মানে ওরা বলতেছে যে বৃদ্ধ লোকদের এইসব জায়গা লাগে না, বৃদ্ধ লোকদের খালি তো খালি মসজিদের মধ্যে মুসল্লিদের 15 জন না, তার মধ্যে 12 জনই বৃদ্ধ। এটা খুব অবস্থা খারাপ যে আমাদের প্রজন্মটা, আমাদের ইসলামের যে প্রজন্মটা, ইসলামের শরীয়তের যে প্রজন্মটা, এটা তো কারা করবে? এটা তরুণরা করবে, যুবকরা যুবক বয়সের আমল করবে। শুরু থেকে একটি গাছের পরিচর্যা কি শুরুতে করতে হয় না বড় হলে করতে হয়? বলেন তো। তো শুরু থেকে যদি আমি ইসলামের চারাটা রোপণ না করি, ইসলামের শরীয়ত যদি আমাদের মধ্যে না আসে, বুঝ যদি না আসে, বৃদ্ধ বয়সে অজু করলে কাশির সাথে তার অজু ভেঙে যাবে, কিন্তু কথা ঠিক না? তা আমি বলতেছি না যে আপনার বৃদ্ধরা এসে অপরাধ করছেন, তা না, কারণ আল্লাহ তাআলা রহমান রাহিম, গফুর রাহিম, আল্লাহ তাআলা মাফ করার মালিক, যে আল্লাহ আল্লাহ তাআলা দাড়ি পাকা লোকদের যদি আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করে আল্লাহ তাআলা লজ্জা পায় তাদেরকে কি করেন, মাফ করে দেন। তাহলে এই জন্য আমাদের হতাশ হওয়ার কিছু নাই, তাই না? হতাশ হলো ওই সব যুবকরা যারা আজকে সেই সময়টা যে শক্তিটা এটা খারাপ ভাবে ব্যয় করতেছে, তাদের জন্য এটা খারাপ। তা আমার যে কথাটা কি ছিল, বর্তমান প্রেক্ষাপটে ইসলাম, আমার কথার আলোচনা এটা আমি সংক্ষিপ্ত কথা বলবো, বেশি বলবো না, যেহেতু আমাদের বক্তা সবাই এখানে হাজির। তা আমার কথাগুলো একটু ব্যতিক্রম, আপনারা একটু খুব মনোযোগ জায়গাটা শুনবেন। আজকে এই যে মসজিদে হোক, এই মাহফিলে হোক, এই দেখেন এই মাহফিলের চিত্র, এই মাহফিলে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, এই মাহফিলে যারা টাকা পয়সা দিছে তারাও এখানে উপস্থিত নাই, কথা ঠিক না বেটি? বলেন তো। মসজিদ যারা করে, একটা মহল্লায় 30 থেকে 60 থেকে 70 জন লোক থাকে, কিন্তু মসজিদের লোক আসলে 10 জন বা 15 জন, এটা কারণ কি? কারণ একটাই, ইসলামিক বুঝ আমাদের মধ্যে কি আছে? নাই, ইসলামের বুঝ না থাকার কারণে। আর ইসলামের বুঝটা চলে যাচ্ছে আমাদের মাস থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের থেকে, কারণটা কি? আরে কারণটাই আপনাদের সামনে তুলে ধরব, এর একটাই কারণ আমাদের পরিবেশ। আমাদের পরিবেশটা হয়ে গেছে সম্পূর্ণভাবে ইসলামের বাইরে। কারণ মেন যে জিনিসটা সেটা হলো তার পরিবেশ, ওই পরিবেশের সাথে তার সেই সময়ের সাথে আমাদের কি হয়ে যায়, আমাদের পরিবর্তন হয়ে যায়। কি কিরকম পরিবর্তন হয়? আজ আমরা যারা মাহফিলে দেখবেন, আমরা যখন মাহফিলে আসি তখন আমাদের একটু আল্লাহর প্রতি ভয় আসে কি, আসে না? এবং জান্নাত লাভের একটু কল্পনা আসে কি, আসে না? কিন্তু যখন কোনো দুনিয়ার কোনো অনুষ্ঠান, দুনিয়ার কোনো জাঁকজমকপূর্ণ স্থানে যাই, তখন কোনো আমার দুনিয়ার দুনিয়া লাভের জন্য যে ও 2 তলা বিল্ডিং দিয়েছে আমি 3 তলা বিল্ডিং দেব, এই আশা এইটা মানুষের মনের মধ্যে কাজ করে কি, কথা ঠিক না বেটিং? বলেন তো। আপনি ভালো জামা কাপড় পরবেন, সুন্দর জামা কাপড় পরবেন, মনের মধ্যে একটু ভালো লাগবে, লাগবে না? আবার যখন একটু নোংরা জামা কাপড় পরবেন, সমাজে যাবেন, একটু নিজের কাছে লজ্জা লাগে, কথা বাস্তব না অবাস্তব? বলেন। ঠিক তেমনই
ভাবে আমরা ইসলামের পরিবেশ থেকে আমাদের ইসলামের গোড় থেকে আমরা সব দূরে সরে যাচ্ছি, যার কারণে আমাদের আমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর ভয়টা কমে গেছে, আল্লাহ আল্লাহর ভয় কমে গেছে। আমরা নামাজ রোজা ইসলামের আহকাম আমরা পালন করতেছি না, কি কারণে? একটু আমরা আপনাকে আমাদের মাথায় দিমাগ আছে? আপনি একজনকে জিজ্ঞাসা করেন, ভাই নামাজ নামাজে আলাম দিছে, জিজ্ঞাসা করেন ভাই কি যে আমি একটু নামাজে আসে, সে বলবে কি আমার কাজ আছে, কি ভাই সঠিক না বেশি বলেন। যদি বলে ভাই এই জায়গাটা ইসলামিক মাহফিল আছে আপনি একটু আসেন, সে কি বলবে জানেন যে আমার একটু কাজ আছে, আমার একটু ব্যবসায় দায়িত্ব হবে পরে যাবেন, এরকম বলে না? যারা তাবলিগ জামাতে গেছেন আপনারা এটা করেন না, বলে না ওরকম? যারা দাওয়াত বলে না, কি জন্য বলে? দুনিয়াবী কারণের জন্য বলে। এই দুনিয়ার বুঝ আমাদের মধ্যে আছে যার জন্য আখেরাতকে আমরা ভুলে গেছি, কথাটা ঠিক না? অর্থাৎ যখন আমরা এই দুনিয়ার মহব্বত আমার অন্তরে ঢুকছে, দুনিয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে ঢুকছে, ইসলাম শরিয়াত আল্লাহ তাআলা আল্লাহ এবং নবী রাসূলের মহব্বত আমার থেকে সরে গেছে, কি ডানা লাগবে না, কেনা কি লাগবে? এই পৃথিবীর মানুষ সব কথা বিশ্লেষণ দেওয়া সম্ভব না, সময় সংক্ষেপ। এই পৃথিবীর মানুষ দুটা শক্তি নিজের মধ্যে প্রয়োগ করে চলাফেরা করে, কটা শক্তি? দুটা শক্তি, একটি শক্তি কোন শক্তি বলেন তো? দুটা শক্তি, একটি শক্তি কি হতে বলে, দুটা শক্তি কি হতে বলে? আলহামদুলিল্লাহ আমার মুরব্বী খুব সুন্দর উত্তর দিয়েছেন, দেখ কথা বুঝতেছেন, এই জন্য ধন্যবাদ আপনাদের। একটা শক্তি হলো আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি মানুষের ইমানের শক্তি, যেটা মানুষের অন্তরে বিরাজমান করে, তখন সে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া আল্লাহ শরীয়ত ছাড়া কিছু কেউ কিছু বোঝে না, সে মাহফিল ইসলাম আজান দিলে তার মাথা ঠিক থাকে না, এরকম আছে না? যে আদান দিছে সে একটা কুবা কুদাল একটা কোপ সে দেবে, যখনই সে আদান শুনছে সঙ্গে সঙ্গে সে কোপটা না দিয়ে সে মসজিদ নামাজ পড়তে গেছে, এরকম আল্লাহ প্রেমিক আছে না? এমন আল্লাহ প্রেমিক আছে যারা তাহাজ্জুদের সময় এই শীতের কোন কোন শীতের সময় ঠান্ডা পানিতে অজু করে মসজিদে নামাজ পড়ে আছে না? আবার কেউ এয়ার কন্ডিশনের মধ্যে ল্যাব তিন নেচার দিয়ে ঘুমায় আছে না? কারণ কি? ওর মধ্যে আল্লাহ মহব্বত ঢুকছে আর ওর সাথে ঢুকছে শয়তানের মহব্বত, বলে নাউজুবিল্লাহ। দুটা গ্রুপ আছে, অর্থাৎ দুটা শক্তি কলম আমাদের ইমানি শক্তি, একটা হলো ইমানি শক্তি আর একটা হলো কুফরি শক্তি। তো কুফরি শক্তি বড় না ইমানি শক্তি বড়? কিন্তু মানুষ তো সব কুফরি শক্তির প্রতি লিপিবদ্ধ হচ্ছে, মানে বেশি ভারী হচ্ছে, কারণটা কি? কারণ একটাই, যে দুটা শক্তিকে কলম নিয়ন্ত্রণ আমার নিজের মধ্যে, কার মধ্যে? এটা আল্লাহ তাআলার প্রদত্ত, অর্থাৎ শয়তানকে আল্লাহ তাআলা কুপুরি শক্তিকে বড়লো, আল্লাহ শক্তি কুপুরি শক্তিকে আল্লাহ তাআলা কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য তাদেরকে অবকাশ দিছে যে তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করো। আর আমাদের আল্লাহ তাআলা বলেছেন মুমিনদেরকে, বলেছেন হে মুমিন তোমাকে কুফরি শক্তি তোমার উপর প্রচলন করবে, আর এই কুফরি শক্তিকে তুমি কি করো, তোমার প্রতিরোধ করো, এটাই হলো ইমানের পরীক্ষা, আর এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। যারা ইমানি কুফরি শক্তি থেকে ইমানি শক্তি সঞ্চয় করবে, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলবে, সেই ব্যক্তি জান্নাত পাবে, আর যে ব্যক্তি কুফরি পথে লিপ্ত হয় সেই ব্যক্তি কি হবে, জাহান্নামে যাবে। কথা স্পষ্ট না? তাহলে আমাদের আমাদের ব্যস্ততা কি নিয়ে? ঘর বাড়ি জমি জুমা এসব নিয়ে তো আমাদের ব্যস্ততা, কি তাই না? আপনারা কি হিসাব করে দেখি, আমরা যেসব ভাইরা আজকে এখানে মাহফিল আশেপাশে ঘোরাফেরা করতেছে, মানে ওনার জান্নাতের টিকিট পেয়ে গেছে মানে সম্ভবত না, তাদের মধ্যে ওয়াজ মাহফিল ভালো লাগে না, কারণ তারা এমন একটা পরিবেশ ভালো লাগে লাগাই নিছে যেটা থেকে তারা এখানে আসতেছে না, কারণ তাদের এই কলব তাদের ইমান আকীদা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে ইমান আকীদা? কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। আজকে জানেন, আপনারা অবশ্য জানেন যে বর্তমানে সৈয়দ আশরাফের নাম শুনছেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আমলিগের এক সময় সেক্রেটারি ছিলেন এবং মন্ত্রী ছিলেন, এ মারা গেছে না? মারা গেছে, তার কি সব কিছু কোনো কাজ আছে কাজে লাগবে বলেন? কোন কাজে লাগবে? কেন লাগবে না? কারণ তার আখিরাতের সঞ্চয় তারপরে তার কোন আল্লাহর কাছে যাবে, একটা ছোট নিম্ন পদের লোক সে একটা যা যেটা পড়ে সে কবরে যায়, সেও সেই পথে কবরে যাবে, অর্থাৎ ক্ষমতা অহংকার সবকিছু কি দুনিয়ার, এটা আখিরাতের না, কিন্তু এক সময় এই সবকিছু বৃথা যাবে, আর ওই বৃথা জিনিসের জন্যই আমরা আজ
লিপ্ত হয়ে গেছে, কথা সঠিক না বেসঠিক কথা বলেন? আপনি যতই ঘর দিবেন, ঘর বাড়ি বলে যে জন্যটা আপনি আখেরাতে যাচ্ছেন কাজ থেকে বিরত রাখতেছেন, সেটা কি ঘর বাড়ি? কি বাড়ি? কারণ সব অর্থ সম্পদ দিয়ে করলাম সুন্দর করে ঘর তৈরি করি, কি ঘর তৈরি করি না? কিন্তু আপনি যখন মারা যাবেন ওই ঘরে কি আপনাকে রাখা হবে? ওটা লাশ হয়ে যাবেন, তবে যে ঘরের থেকে আগে বের করে দাও, কি করে দাও, বের করে দাও, বের করে দাও। একটা ঘটনা আছে, একটু সামান্য বলি, না বলি তো কথা না বোঝা যাবে না, সামনে মূল কথাই দাও। একজন হলো কয় ভাই? চার ভাই, চার ভাই। আপনার তো ভালোই জানে তো এটা কথা দেবে না, ও চার ভাই। তা চার ভাই এলো, ঘটনা করতেছি যে সব বাইরে একটু বাইরে বেরে রয়েছে এদেরকে একটু শুনছি কথাটা, যে তোমরা কি জন্য মাহফিলে আসতেছো না, এই কারণে কথা বুঝতে পারছি। তা চার ভাই, তা প্রথম ভাই মানে বড় ভাই মারা যাচ্ছে, তা তার ছোট সবাই মাইজে ভাই তাকে বলতেছে, ভাই আমি যখন মারা যাচ্ছি আমার ঘর, আমি তোমাকে সুন্দর করার জন্য আমার জীবনের সমস্ত অর্থ সম্পদ ব্যয় করছি তোমাকে সুন্দর সমৃদ্ধ করার জন্য, এখন আমি যে মারা যাচ্ছি তুমি আমাকে কি দিবা? কথা বুঝলেন? ওই ভাই বলতেছে, ভাই তুমি মারা গেলে তোমাকে আমি লাথি মেরে বের করে দিব। এ কোন ভাই হলো, কথা বুঝছেন? তারপরে বাইরে জিজ্ঞাসা বলতেছে, ভাই বড় ভাই তো লাথি মারি বের করে আমার মাইজা ভাই তো লাথি মারি বের করে দিচ্ছে, তাহলে তুই কি দিবি? সাইজে ভাই বলতেছে, সাইজে ভাই বলতেছে, ভাই সাইজে ভাই বলতেছে, ভাই আমি তো তোমার জন্য আমার জীবনটাই ব্যয় করে দিছি, তোমার লোভে তোমাকে, তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য, বেশি বেশি পাওয়ার জন্য আমার জীবনের সমস্ত অর্থ সম্পদ যা কিছু আছে তোমার পিছনে ব্যয় করেছি, আমি যে এখন মারা যাচ্ছি তুমি আমাকে কি দিবা? সে বলতেছে, ভাই তোর তো আমি পরিচয় দিব না। কি বলে? তোমাকে তো আমি পরিচয় দিব না। এবার লাস্টে বলতেছে, ছোট ভাই রে ভাই, মাইজে ভাই যদি সারা জীবন সবকিছু করলাম পাইলাম না, এবার সাইজে ভাই সেটাও পাইলাম না, বড় ভাই লাথি মারবে সাইজে ভাই পরিচয় দিবে না, এবার তুই আমার কি দিবি? তোর জন্য আমি কিছু করতে পারি নাই। এবার ছোট ভাই দিয়ে বলতেছে, ভাই আমি আমাকে যতটুকু শক্তি সঞ্চয় করেছেন, যতটুকু কি করছেন, যতটুকু শক্তি বানাইছেন এবং যতটুকু আমাকে তৈরি করেছেন, আমার শক্তি শেষ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো, যখন আমার শক্তি শেষ হয়ে যাবে তখন তোমার কাছে আমি আর থাকতে পারবো না। ভাই কুন্ডা ভালো, সোটটা জমিতে বেশি কিছু করতে পারে নাই, কিন্তু ভাই তো ভালো কুন্ডা সোটটা। তো এবার তিন ভাইয়ের পরিচয় কি, সংক্ষেপ পরিচয় দেই। প্রথম ভাই লোকি ঘর বাড়ি এত সুন্দর বালাগানা করবেন, বিল্ডিং করবেন, সবকিছু করবেন, মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া হবে, লাথি মারা হলো না? এই জমি জুমা এই সব কিছু ব্যয় করেন, কেনেন, কাটেন, যার জন্য ওয়াজ মা বিলাতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, হজ করতে পারলাম না, রোজা রাখতে পারলাম না, হজ করলে পারা তুমি সম্পদ খোয়াতে হবে, জাকাত দিলে পারা সম্পদ কমে যাবে, যার জন্য কোনো কিছু করলাম না, সেই সেই সম্পত্তি বলতেছে তোমার পরিচয় দেবো না। কারণ আজকে যে সম্পত্তিটার মালিক আপনি, ওই সম্পত্তিটা কয়জনের মালিক ছিল আগে, হিসাব আছে? অর্থাৎ সম্পর্কে আজকে আমার, আমি মরে গেলে অন্য একজনের, এরকম তো মাটি মাটিই থাকে, জমি জমিই থাকে, খালি মালিক পরিবর্তন হয়ে থাকে, তাই না? আর ছোট ভাইকে এই একজন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা পড়ি না, ওই যে কষ্টে মাস্টে কোনো রকম এসে মাথায় চুলও ঠিক থাকে না, টুপিও ঠিক থাকে না, এসে দাঁড়াই আল্লাহু আকবার কি বলি নিজে জানি না, রাকাত কয়টা যায় তাও জানি না, ও আজ মাহফিল আইসে একটু ভুলুক দিয়ে চলে যায়, আছে না কিছু লোক ভুলুক দিয়ে আইসে যায় কিছু চা কিনে কাটে করে নিয়ে চলে যায়, তাই না? তো এর জন্য কেন আমরা ভক্ত? তোমার সমস্ত অহংকার, সমস্ত ক্ষমতা এক নিঃশেষ হয়ে যাবে, তোমার ঘর, এই তোমার ঘর, তোমার সম্পদ এটা দুনিয়াতে না, এটা কোথায়? এটা আখেরাতে, আখেরা। অর্থাৎ এখন যে সময়টা তুমি ব্যয় করতেছো এই সময়টা কলম তোমার হিসাবে দাঁড়াইতে হবে, বিন্দু মাত্র নেকি করলে তোমার সেটা দেখতে পারবা, বিন্দু মাত্র গুনাহ করলে সেটা দেখতে পারবা। আসলে এটার কারণটা কি? এটার একমাত্র কারণ কেন আসে না, তাতে দোষ নাই, এটা না কারণ না আসার কারণ একটাই, আমাকে আমাদের ইমানি পরিবেশের অভাব। কিসের অভাব? ইমানি পরিবেশের অভাব।
যার কারণে আজকে আমরা যে পথে যাচ্ছি কোরআন এবং হাদিস আমাদের মধ্যে কি লাগতেছে না, ভালো লাগতেছে না, ভালো লাগারও কথা না, কারণ শক্তি তো একটা আছে, কুবুর শক্তি আছে না? এবারে একটু পরিচয় নেই, কুবুর শক্তি কারা? কোন তো নবীর কার শক্তি ছিল? নবীর, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার শক্তি ছিলেন? আল্লাহর শক্তি ছিলেন। আবু জাহেলের কার শক্তি ছিল? শয়তানের শক্তি, কুফরি না, ডাইরেক্ট শয়তানের শক্তি। তা আল্লাহ নবীর নবী রাসূলের ওয়ারিশ আছে কিনা? আছে, এটা একটু পরে বলি, আগে একটু উপরতে বলি আর কি। আর আবু জাহেলের অনুসারী আছে কি আছে না? আছে, আমার তো মনে হয় যে আছে কি, আল্লাহ ভালো জানেন। কারণ সবাই তো এখন যদি পরিচয় দেয় তাহলে সবাই তো সেই দলে পড়ে যাবানি, তাহলে ব্যাপারটা কি হবে? ও বক্তা সহ, কথা বুঝছেন? কি সহ? বক্তা সহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কুফরী পথ থেকে ইমানী পথ আনার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে কুফরী শক্তির আবু জাহেল গ্রুপ আমাদের সমাজে আছে কি আছে না? তারা চেষ্টা করতেছে ইসলামী শক্তিকে কিভাবে দমন করা যায়, আছে না এরকম? আপনার মক্কার তখন কোরআনের যে তেলাওয়াত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক শুনে, আবু জাহেল শুনে, উবাই বিন সাব্বা শুনে, সেই কোরআনের তেলাওয়াত শুনে তন্ময় হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ, সেই তন্ময়। এখন কাফেররা চিন্তায় পড়ে গেল, দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, কাফেররা চিন্তায় পড়ে গেল, এইসব এই এরকম কোরআন তেলাওয়াত করলে মুসলমান হয়ে যাচ্ছে, দাওয়াত লাগতেছে না, এটার একটা বিধি ব্যবস্থা করতে হবে। কি কথাটা বুঝেন নাই? তখন তারা ক্যাবিনেট বসলো, কাফেররা হাজার বার নজর, আমার নামটা সঠিক মনে আসতেছে না, সে একটা বুদ্ধি বসালো যে মুহাম্মাদের ওই কোরআনের থেকে বিমুখ করতে হলে কিছু কাজ লাগবে। কি লাগবে? কিছু কাজ করতে হবে, সেটা হলো কি? নাচ গানের ব্যবস্থা করো, মিশরের সুন্দরী মেয়েদের ওখানে নাচাও, তাহলে মানুষ এইদিকে আকৃষ্ট হবে, কোরআনের সংখ্যা কমে যাবে। কি কথা বুঝছে? তখন সেটাই করা হলো। তখন অনেকে লোক সেই নাচ গানের প্রতি লিপিবদ্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের, আল্লাহ তাআলা এই নাউজু বলা বলেন সবাই, সেই সেই গ্রুপের লোক আছে না সমাজে? কিয়ামত যে কুপুজি থাকবে, কুফরি শক্তি থাকবে, কারণ তাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত শয়তানের শক্তিকে। কিন্তু শয়তানি শক্তি সমাজ, শয়তানি শক্তি কিছুই করতে পারে না যদি আমাদের ইমানি শক্তি থাকে, বলেন সবাই। এখন আমাদের কি ইমানি শক্তি আনা দরকার? আর ওই কুফরিরাই চিন্তা করছে ইসলামী শরিয়াত, ইসলামী পরিবেশটাকে কিভাবে নষ্ট করা যায়। কি কথা বুঝেন নাই? ইসলামী পরিবেশটা আবার পরিবারের মধ্যে, ইসলামী পরিবেশ কোথার মধ্যে? কার মধ্যে? পরিবারের মধ্যে। কুফরি পরিবার, কুফরি পরিবেশ কিসের মধ্যে? পরিবারের মধ্যে। এখন আমি কোনটা ধরবো সেটার কথা হলো এখন। আজকে দেখেন ওই সব কাফেরের দলরা, কুফরি দলরা এমন ভাবে মুসলমানদেরকে, একটু একটু কথা বলি নাই, আমি যে কথাটা বলতেছি একটু কথা নাই, আল্লাহ তাআলা কোরআনে বলি নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেরকম ভয় করা উচিত, খবরদার মুসলমান না হয়ে কবরও এসো না। অর্থাৎ একজন ইমান থাকবে, নবীকে মানবে, আল্লাহকে মানবে, কিন্তু ইমান থাকবে না। কি কথা বলেন নাই? ইমান আছে কিন্তু মুসলমান হবে না। আর এই মুসলমানকে বিনষ্ট করার জন্য কুফরি শক্তি বড় কি সচ্চা, এই জন্য ঘরের মধ্যে কুফরি শক্তি লাগাই দিছে, আছে না? দেখবেন ঘরের মধ্যে স্টার জলসা, জি বাংলা, এরকম সিরিয়াল আছে না? দেখবেন মহিলাদেরা ওইগুলো দেখে, ওইগুলো দেখেই তারা কি হচ্ছে, ওই দিকে ধাবিত হচ্ছে। মাতা পিতার খেদমত নাই, স্বামী স্ত্রী কর্তব্য নাই, সবাই দুনিয়া পিছনে লাগিয়েছে, শরিয়াতে নাই। আপনার সন্তানকে আমি দেখেছি যে আগের 20 বছর আগে যেসব লোক সচিব, যেসব লোক বড় বড় কর্মকর্তা হয়েছে, তারা প্রত্যেকটি কোরআন শরীফ পড়তে পারে। আমি এক সচিবের সাথে নামাজ পড়ে, সে হাফেজ ছিল, এই বনামালীপুর আমার নানা হয়, সে কি হাফেজ, সে কিন্তু সচিব। কিন্তু বর্তমানে দেখেন
ছোট বাচ্চা থেকে শুরু করে কেবল কথা ঠিক মতো করতে পারে না, কেসি কাজা নিয়ে ঢুকো, কি কথা উত্তর দেন না কেন? কেসি কাজা নিয়ে ঢুকায়, একাডেমিতে ঢুকায়, তাদের ইমানি স্প্রা, ইমানি কথা, ইমানি জোশ, ইমানি পরিবেশ থেকে তাকে প্রথম থেকে সরিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি তো দাঁড়ায় প্রস্তাব করবে টাকার জন্য, হাতে তো ই নেবে যে হুন্ডা কিনে দেন, নালি করে দিচ্ছি এক কো, কি কথা বলেন নাই? পরিবেশটা নষ্ট করতেছি কারা? আমরা আপনারা দেখেন আজকালকার পর্দার কথা তো বলবই না, পর্দা তো করা যায়, পর্দার কথা বললে তো ইসলামের আলাদা, কি কথা বলেন না কেন? আমার স্ত্রী বেপর্দা চলতেছে, আমার মেয়ে বেপর্দা চলতেছে, আমাদের হুশ যে বেগুনা যে বেপর্দা হয়ে মহিলাটা চলাফেরা করলে ও বেগেনা মহিলা হয়, আর বেগেনা মহিলার গর্ভে কখনো সুন্দর সুন্দর সন্তান হয় না, এটা কোরআনের হাদিসের কথা। আজকে দেখেন এখানে যদি আমরা বলি যে আরবি মাস কয়টা, অনেক লোক পারবে না। যদি বলে আরবি দিন আজকে কয় তারিখ, আরবি আরবির প্রথম মাস কয়টা, আরবির প্রথম মাস কোন দিন এটা ভুলে গেছি, কিন্তু ঠিকই ফার্স্ট নাইট আমরা আদায় করতেছি, মানে 31st নাইট করতেছে না, গান বাজাতে পিকনিক করতেছে, পয়লা বৈশাখে আমার মেয়েকে আমার ছেলেকে পাঠিয়ে দিছি, যাও পয়লা বৈশাখে কলেজে পান্থার পান্থা মাছের ইস্তার খাইয়ে আসো। কি কথা, বাস্তব না বাস্তব? আমার কথা একটু খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলতে হবে। কিসা খেয়ে নেওয়াজ করে দিলে কোনো কাজ হবে না, কারণ জান্নাত এবং জাহান্নাম বল সবাই জানে, আর ইমানদারকে এই রোগে ধরছে, এই রোগ থেকে ফিরে না আসা পর্যন্ত কি হবে না, ঠিক হবে না। আপনার বাংলা পড়ান, জজ বানান, ব্যারিস্টার বানান, ভালো কথা, কিন্তু ইসলামের জ্ঞানটা তো তাদেরকে দেন। সর্বপ্রথম ইসলামিক জ্ঞান অর্জন করা কি ফরজ, ইসলামিক জ্ঞান অর্জন করে আপনার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে দেন, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, যা বানান বানান, এতে ইসলামে কোনো আপত্তি নাই, কিন্তু মৌলিক মৌলিক ইসলামের শরিয়ত শত তাকে কিছু পড়ান, কি কথা বুঝছেন? এটা এই জন্য ইসলামিক পরিবেশের থেকে আগানোর জন্য আলেম ওলামাদের কাছে যাইতে হবে, কাকে যাইতে হবে বলেন তো? যদি আলেম ওলামা নবী ওয়ারিসদের ওয়ারিস হয় তাহলে আলেমদের কাছে ইসলামী পরিবেশটা দরকার আছে না? এই যেখানে গেতে ইসলামী পরিবেশ না, তা এই ইসলামী পরিবেশে ওয়াজ করতেছে কার আলেমরা না, তা এতে আপনাদের ইসলামের কিছু জ্ঞান অর্জন হলো না, একটু পরিবেশটা চেঞ্জ হয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ এখানে মনে সবাই ঈশান নামাজ পড়ছেন, তাই না? যদি আলেমদের পরিবেশটা না থাকতো এখানে ঈশান নামাজ সবাই পড়তো? কথা উত্তর দেন না কেন? না, কিছু লোক আবার ইসলাম বিদ্বেষী, মানে ওদেরা কিছু বোঝে না, কারণ কাফের আবু জাহেলের দলদের কাজ হলো কি যে একমাত্র ইসলামে নবী তো আসবে না, আসবে নাকি? তো নবীদের ওয়ারিশ করা ওলামায়ে কিরাম না, তা ওলামায়ে কিরাম যদি থাকে এদের মধ্যে তাহলে নবীদের পরিবেশ আছে, বুঝছেন তো? যেমন মানুষ মাছ কি পানি ছাড়া চলতে পারে? মাছ পানি ছাড়া চলতে পারে? ঠিক তেমনই আলেম ছাড়া দিন কল্পনা করা যায় না, যারা আলেম ছাড়া দিন কল্পনা করে ওরা পাক্কা শয়তানের অনুসারী, ওদের থেকে দূরে থাকবেন সাবধান। যাই হোক, আমার কথায় মূল ঐবদ্ধ বিশ্লেষণ বেশি বলতে পারলাম না, সময় অনেক স্বল্পতা, আমার চেয়ে বড় উস্তাদ কি করেন কোন বলেন তো? বান্দার রহমতের ওসিলা তলাশ করেন, কি করেন? আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ কি অদুদুর রহিম? শুধু গফুর রহিম না, সেনও করেন ক্ষমাশীল। আল্লাহ বলে বান্দা একটু ওসিলা, এই মাহফিলে একজন এসে ওই যে গেটের সামনে দাঁড়াইছে, আল্লাহ তাআলা এই কারণে তাকে কবুল করতে পারেন, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা মাহফিল আইছি কত রায়, আমার আর একটি কথা ভুলেই গেছি, এখন বর্তমানে যে ডিজিটাল দেশ হয়েছে মোবাইলের তো কোনো দাওয়াতের কোনো কল্পনা নাই, ল্যাপের তলের মধ্যে ঘুমায় ইন্টারনেট সারা দুনিয়া তার হাতে, ইসলামী পরিবেশ কিভাবে আসবে? খেলার মাঠে লোক নাই, মোবাইল নিয়ে মানুষ পড়ে রয়েছে, আর আমার সন্তানকে আমি দামি মোবাইল কিনে দিচ্ছি কি, তাই না? কি বলেন, কথা বলেন না কেন? এই যে গতকালকে গত বছরে ইউনো স্যারের একটা কাছে চিঠি আসছিল ইমামদেরকে, যাতে ডিজিটালের কথাটা প্রচার করা হয় যে আমাদের নিয়ে যাচ্ছি, এই জন্য আমাদের সন্তানদের এই মোবাইলটার প্রতি চালানোর প্রতি আমরা সতর্ক থাকবো, যাতে আমাদের নৈতিক চরিত্রটা ঠিক থাকে, কথা বুঝছেন? তো এই জন্য আমরা এই আলেমদের দিনই পরিবেশে আসবো, আমাদের অন্তর, আমাদের দিন, আমাদের কলব
যখন ঠিক আল্লাহর হয়ে যাবে তখন প্রতিটি ব্যক্তি আল্লাহ আল্লাহর হাত আল্লাহর হাত আল্লাহর মুখ আল্লাহর কান হয়ে যাবে। কি বলেন আছেন এর কথা? বান্দা যদি এক হাত আগায় আল্লাহ তাআলা দুই হাত আগায়। আজকে এই মাহফিলে গেটের সামনে যদি কেউ আসে দাঁড়ায় আল্লাহ তাআলা বলতে পারেন হলো বুলুক দেশে ওরে জান্নাতে দে, কারণ আমার তো কম নাই। অন্তত আজকে যারা মাহফিল অন্তত আমরা আছি, আমরা হয়তো বা আজকের দিনটা যদি কুরবানি করি সহি নিয়তে আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাকে একজন মুমিন সাচ্চা মানুষ বানিয়ে নেবে, কি তাই না? অনেক লোক আছে না বিশ্বের এমনি অত বলার সুযোগ নাই যে এরকম অনেক খারাপ ব্যক্তিরা আছে যারা একটি ভালো কাজ করার জন্য, কোরআনকে তাজিম করার জন্য, কোরআনের অক্ষরকে তাজিম করার জন্য, একজন আলিমকে তাজিম করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মধ্যে নিয়ে এনেছে, জান্নাতের লোকের মধ্যে নিয়ে গেছে, ঠিক আছে না? তেমন যেন আল্লাহ তাআলা আমাদের আজকে যে পীরে কামেল আছেন একজন খুব ইসলামের বিশিষ্ট, শুধু নাই তার কথা শুনলে বুঝতে পারবেন, আল্লাহ তার ওসিলা করে আজকের আয়াতের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে